আপনি আমার লগে পর দুই দিন যাইবেন না আমি এই কাজ করতে পারব না আসলে আপনার জিনিসগুলা বড় হয়েছে তো অনেক আগের চাইতে এই কারণে বর্তমানে দেখতাম একটু কিরকম আছে আজকে সন্ধ্যার সময় বাড়ির পিছনে এসে দাঁড়ামনি পরে ওই যে ওই সাইডের দরজাটা খুলে দিন আচ্ছা ঠিক আছে খুলে দিন কিন্তু কেউ জানি না জানে আর কিন্তু এই একবারই আর কিন্তু না আচ্ছা যাক একবারই মন থেকে মজা দিন তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবি হ্যাঁ কেমন আছেন আপনি এইতো ভালো ভালো আছেন আজকে গেঞ্জি পরছেন কেন আরে আজকে আমার জামাই ভিডিও কল দিব এই জন্য আমি গেঞ্জি পড়ছি জামাই না প্রেমিকা হাঁচা কথা কেন আবার স্বভাব কেমন ভালো করে তো জানি আরে না জামাই বাবি না আজকে যাই হেট কলে যাব আগে তো ঠিকই গেছেন বিয়ে হার আগে গেছি গেছি এখনো জাম কি এ হোন আমার জামাই আছে আমার জামাই আমি কারো কাছে জানাব হনেন বিয়ার আগে তো অনেক ঘোরাফেরা করছি বিভিন্ন জায়গায় গেছে অনেক কিছু কিনে দিছি আজকে চলেন একটা শাড়ি কিনে দিব নি আর পার্কে ঘুরে ঘুরে আমার শাড়িও লাগবে না আমার পার্কেও যাওয়া লাগবে না আমার স্বামী বিদেশ গেছে আইলে পরে আমার কথা শুনেন আপনার স্বামী বিদেশ গেছে ঠিক আছে কিন্তু আপনার এত বড় বড় হইলো কেমনে আরে ওই যে স্বামী যখন আসছিল তখন তখন তো বড় হওয়ার কথা না তার মানে স্বামীর পরে হয়তো কেউ আছে এখন মুখ কিন্তু সামলা এক কথা কন আমার কিন্তু নেগেটিভ কথা কইবেন না তাইলে কিন্তু আমি আমার জামাইদের ফোন দিয়ে কয়ে দিব যে ওই যে ওই ভাই আমার নাকি এসব কথা কইছে দেখে হনেন আমি কিন্তু কয়ে দিব আপনি যে রফিকের নাকি প্রেম করেন কালকে যে গাড়ির থেকে নামলেন আমিও কিন্তু জানি দেখেন ভাই এসব ধরনের কথা কয়েন না

হ্যাঁ অনেক মজা তখন তাই না আচ্ছা আপনার একটা কথা কই আপনি খুব একটা ডিস্টার্ব করুন না আপনি আমার লগে পরপর দুই দিন যাইবেন না আমি এই কাজ করতে পারব না আসলে আপনার জিনিসগুলা বড় হয়েছে তো অনেক আগের চাইতে এই কারণে বর্তমানে দেখতাম একটু কিরকম আছে দেন ভাই আপনি এসব ধরনের কথা কিসের জন্য কইতাছেন আমি যেটা পছন্দ করি না এটা আপনি আমার কইবেন না আচ্ছা জান এটা আমি পছন্দ করেন না ঠিক আছে তাহলে একটা কাজ করি ভাবি কোন আজকে সন্ধ্যা সময় বাড়ির পিছনে এসে দাঁড়ামনি পরে ওই সাইডের দরজাটা খুলে দিন আচ্ছা ঠিক আছে খুলে দিন কিন্তু কেউ জানি না জানে আর কিন্তু এই একবারই আর কিন্তু না আচ্ছা যাক একবারই মন থেকে মজা দিন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাও তো কাম হলো ভাবি শুনেন আমি আপনার সম্পূর্ণ সেবা করুম আপনি কোনো টেনশন করেন না আপনি খালি মাঝে মাঝে একটু সময় দিন আপনি মাঝে মাঝে না আমি এই একদিন সময় দিমু কিন্তু কারে কোয়ান যাব না আর এই যে আমি যে হেন গুরবালে গেছিলাম এটা আপনার বাইরের কাছে কইবেন না আচ্ছা ভাবী এত বড় বড় হইছে কেন কোন না দেখেছো আবার কি কথাই কয় আমি গেলাম গাঁহন আচ্ছা এই তাহলে আমি কিন্তু বিকেলে সন্ধ্যা সময় আচ্ছা যান আচ্ছা যান